সোনা পাচারেও প্রযুক্তির ব্যবহার। পেট্রাপোল শুল্ক দপ্তরের লাগাতার অভিযান, তিন দিন ধরে উদ্ধার 1.5 কেজিরও বেশি সোনা। উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় 1 কোটি টাকা। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়ছে ছোড়া চালান। গত 28 তারিখ থেকে শুল্ক দপ্তরের লাগাতার অভিযানে উদ্ধার হয়েছে 1.5 কেজির বেশি সোনা। গোটা বিষয়টি এদিন সাংবাদিক সম্মেলন করে জানান পেট্রাপোল শুল্ক দপ্তরের আধিকারিক গিরিধর সারঙ্গী। জানা গেছে, গত 28 তারিখ পেট্রাপোল সীমান্তে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে শুল্ক দপ্তর। মহারাষ্ট্রের বাসিন্দা ওই ব্যক্তি বাংলাদেশ থেকে আসছিলেন ভারতে। তার অন্তর্বাসের ভেতর থেকে উদ্ধার হয়েছে 365 গ্রাম সোনা। জানা গেছে, প্রযুক্তির ব্যবহার করে সোনা গুঁড়ো করে সেগুলিকে পেস্ট ফর্মে ক্যাপসুলের ভেতর ভরা হয়, তারপর অন্তর্বাসের ভেতর লুকিয়ে সেগুলি পাচারের চেষ্টা হচ্ছিল। একইভাবে গত 29 তারিখ 3 জন সন্দেহভাজনকে আটক করে শুল্ক দপ্তরের কর্মীরা। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 675 গ্রাম সোনা। ধৃতদের কাছে সোনাগুলি মহিলাদের হাতের বালা আকারে ছিল। এখানেও ব্যবহার হয়েছে প্রযুক্তির। সোনার রং পরিবর্তন করে সিলভার অর্থাৎ রূপোর কালার করে ফেলা হয়। তবে দুধে অফিসারদের চোখ এড়াতে পারেনি পাচারকারীরা। এদিন অর্থাৎ শনিবার সকালে সোনা গলিয়ে পাত বানিয়ে মোবাইলের পেছনে কভারের ভেতর ভরে নিয়ে পাচারের চেষ্টার অভিযোগে আরও একজনকে আটক করে শুল্ক দপ্তরের কর্মীরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 350 গ্রাম সোনা। সব মিলিয়ে গত 3 দিনে উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় 1 কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক দপ্তরের আধিকারিকেরা। এ বিষয়ে শুল্ক দপ্তরের আধিকারিক বলেন, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করছে পাচারকারীরা, তবে পাচার রুখতে সর্বদা সজাগ শুল্ক দপ্তরের প্রতিটি কর্মী। In the past few days, our Petropol baggage officers have seized more than 1 kg of gold. On 23rd of October, they have stopped one incoming Bangladeshi passenger, incoming passenger from Bangladesh, who is an Indian citizen from Maharashtra, and seized 369 grams gold from him, approximate value being 18 lakhs. And again, yesterday, our baggage officers have stopped 3 passengers. All Indian passengers from Calcutta, and from them they seized 675 grams of gold in bangle forms, and the approximate value is 33 lakhs. Again, today we have stopped 2 passengers, and from one of the passengers we have seized roughly 350 grams of gold. Other investigations are going as to what is the purity and all. That's today's case. So altogether we have, so far we have seized about 1200 grams approximately, and the investigations are going on. দিন দিন যেমন নতুন প্রযুক্তি এসছে, তেমনই কিন্তু নতুন নতুন পন্থা আপনাচ্ছেন পাচারকারীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পেট্রাপোল কাস্টম সূত্রে। বিগত 3 দিন ধরে প্রায় 1.5 কেজি সোনা উদ্ধার করেছে পেট্রাপোল কাস্টমস, এমনটাই খবর পেট্রাপোল কাস্টমস সূত্রে, যার বাজার দর আনুমানিক প্রায় 1 কোটি টাকা। ক্যামেরায় সোম দাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল।